শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা, 5 কেজি সোনার গহনা। তারপর থেকে রাজ্যে একাধিকবার কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে। আর এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর, আবারও রাজ্যে সোনার খনি, আবারও রাজ্যে সোনা উদ্ধার, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবার উদ্ধার 14 কোটি টাকার সোনা, 23 কেজি সোনা উদ্ধার হয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। এই মুহূর্তে কিন্তু আবারও হুলস্থুল রাজ্য রাজনীতি। বাইকের এয়ার ফিল্টারের মধ্যে লুকিয়ে সোনা পাচার চেষ্টা রুখে দিল বিএসএফ। বাগদায় 14 কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে, আটক করা হয়েছে একজনকে। বড় মাপে সোনা চোরাচালান রুখে দিল বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তে 23 কেজি বিদেশি সোনা সহ পাচারকারীকে আটক করা হয়েছে। মোটর সাইকেলের এয়ার ফিল্টারে লুকিয়ে বাংলাদেশ থেকে 14 কোটি টাকার সোনা নিয়ে আসা হচ্ছিল ভারতে। দক্ষিণবঙ্গে সীমান্তের 68 ব্যাটেলিয়ানের সীমা চৌকি রানাঘাটের সতর্ক জোয়ানরা সোমবার রাতে এই সোনা বাজেয়াপ্ত করেছেন। 50টি সোনার বিস্কুট ও 16টি সোনার বার সহ এক চোরাচালানকারীকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত সোনার ওজন 23 কেজি এবং এর আনুমানিক মূল্য 14 কোটি টাকা। চোরা কারবারিরা এই সোনা বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল, আর এই সোনা পৌঁছে দেওয়া হতো কলকাতার বড় মাথার কাছে। গ্রেপ্তার চোরা কারবারি ও বাজেয়াপ্ত সোনা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগদা কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে সীমান্ত চৌকি রানাঘাটের জওয়ানরা নিশ্চিত খবর পান যে তাঁদের এলাকায় অবস্থিত ফ্যান মোড় দিয়ে সোনার বিশাল পাচার হতে চলেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কমান্ডারের নেতৃত্বে এক দল জওয়ান তৎক্ষণাৎ ভ্যান মোড়ে পৌঁছে যান। শুরু হয় নজরদারি। কিছুক্ষণ পরেই জওয়ানরা এক সন্দেহজনক বাইক আরোহীকে ফ্যান মোড়ের দিকে আসতে দেখেন। বাইক আরোহী কাছাকাছি এলে জওয়ানরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় বাইক আরোহী খাবড়ে গিয়ে বাইক ফেলে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলেন জওয়ানরা। এরপর তাকে ও তার বাইককে সীমান্ত চৌকিতে নিয়ে আসা হয়। চৌকিতে পৌঁছে জওয়ানরা বাইকটিকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে। তল্লাশির সময় জওয়ানরা বাইকের এয়ার ফিল্টার থেকে সোনার বিশাল চালান খুঁজে পান। এরপর পাচারকারীকে আটক করা হয়। ধৃতের নাম ইন্দ্রজিৎ পাত্র, বয়স 23 বছর। তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার কুলিয়া গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে চোরা কারবারি জানান, অলডাঙ্গা গ্রামে তার ভাইয়ের একটি সোনার দোকান আছে, তিনি তার ভাইয়ের সঙ্গে সোনার কাজ করেন, আর এই সোনা নিয়ে যাওয়া হতো কলকাতার বড় মাথার কাছে। কিছুদিন আগে রানাঘাটের বাসিন্দা সমীর তার সঙ্গে দেখা করেন। রানাঘাট থেকে বনগায় সোনা পৌঁছানোর জন্য সমীর তার সঙ্গে চুক্তি করেছিলেন বলে জানান ইন্দ্রজিৎ। তিনি সমীরের কাছ থেকে প্রতি মাসে 15,000 টাকা পাওয়ার প্রস্তাব পান। সমীর কুলিয়া গ্রামে তার বাড়ির কাছে এই সোনা তার হাতে তুলে দেন। এরপর এই সোনা বাইকের এয়ার ফিল্টারে লুকিয়ে ভ্যান মোড় হয়ে বনগায় যাচ্ছিলেন ইন্দ্রজিৎ, আর সেখান থেকেই কলকাতায় বড় মাথার কাছে পৌঁছে দেওয়া হতো। কার সোনা, কোন মাথার সোনা, তা জানতে কিন্তু দফায় দফায় জেরা করা হচ্ছে ইন্দ্রজিৎকে। তবে ইন্দ্রজিৎ কিন্তু প্রথম স্বীকার করেছে, এই সোনা তার ভাইয়ের দোকানে প্রথমে নিয়ে যাওয়া হতো। গ্রামে তার ভাইয়ের সোনার দোকান আছে, তিনি আর তার ভাই দুজনে সোনার দোকানে কাজ করতেন, আর এই বিশাল অঙ্কের সোনা পৌঁছে দেওয়া হতো কলকাতায়। 14 কোটি টাকার সোনা উদ্ধার, 23 কেজি সোনা উদ্ধার, রেকর্ড পরিমাণ সোনা উদ্ধার হলো আজ বিএসএফ জওয়ানদের তৎপরতায় বিরাট সাফল্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 50টি সোনার বিস্কুট এবং 16টি সোনার বার উদ্ধার হয়েছে। কোন মাথার সোনা, কোন বড় মাথার কাছে কলকাতায় পৌঁছে দেওয়া হতো এই সোনা, তা জানতে দফায় দফায় জেরা চালাচ্ছেন কাস্টমসের আধিকারিকরা।